হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আয়সা করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো দেখো, আমরা কাপড় দোকানে আয়সা করলাম, সুপর্ণা আমি। এটা সানডে ব্লগ, তো সানডে গিয়েছিলাম আমার বাপের বাড়ি, তাই ব্লগটা আজকে দিয়েছি। তো সুপর্ণা আমি দোকানে আয়সা করলাম আমার ভাইয়ের বউয়ের জন্য কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছে। তো এই যে আমরা গাড়ি ধরে উঠে গেলাম, এখন বাসে তো যাচ্ছি। তো সুপর্ণা আবার ভাইয়ের বউয়ের জন্য চুড়িদার নিয়ে নিল। তো দেখো বাসের থেকে নেমে পড়লাম, তো এখন সোজা বাড়ি চলে যাব। তো দেখো এই যে আমার বাড়ির গলিটা দেখো, মুখে একটা বাইক ডিলার আছে, আর এই যে গলিটা দেখো সোজা গলিটা ঢুকে গেলে। তো ওদিকে দোকানে অল্প কেনাকাটা করলাম, লেট হয়ে গেলো। আস্তে আস্তে আমাদের দুপুর একদম 2:30 হয়ে গেছে, একদম এসে ঝটপট করে আমরা খেতেই বসে গেলাম। তো দেখো এসে ঢুকে গেলাম ভিতরে, তারপর আমরা যে তত সুপর্ণা দিয়ে দিচ্ছে, ভাই বউকে মিষ্টি এনেছে, আবার কাপড়টা দিয়ে দিল, যেহেতু বললো না ফার্স্ট টাইম যাচ্ছি, ঘরে বউ আছে, খালি হাতে যেতে ভালো লাগে না, তাই ওই চুড়িদার নিয়ে নিল। শাড়ি নিবে ভেবেছিলো, তো শাড়িটা নিল না, চুড়িদারটা। আমি বললাম চুড়িদারটা নিয়ে নাও ভালো হবে, আমাকে বলেছিলো শাড়ি নিবো না চুড়িদার নিবো। আমি বলছি গরমের মধ্যে শাড়ি নিতে লাগবে না, শাড়ি অনেকগুলো আছে, তুমি চুড়িদারে নিয়ে নাও, তাই চুড়িদার নিয়ে নিল। তো সুপর্ণা বলছে চুড়িদারটা দেখো খুলে, তাই ও খুলে দেখছে, চুড়িদার সেট, চুড়িদার আছে, মানে কুর্তা আছে, প্যান্ট আছে, আবার দুপট্টাও আছে, পিঙ্ক পিঙ্ক কালার, গরমের মধ্যে ভালো হয়েছে, ড্রেসটা সুন্দর হয়েছে। কিন্তু দেখো এটা প্যান্টটা, প্যান্টের নিচে এখানে ডিজাইন আছে, আর এই যে দুপট্টাটা। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, তো দুপুর 2:30 বাজে এসেই আমরা খেতে বসে পড়লাম, সুপর্ণাকে খেতে দিয়ে দিল। তো সঙ্গীতাও বসে আছে, মানে আমরা ভারবো, তো আমিও বসে আছে, এখন খেয়ে নেবো আমরা ঝটপট করে। তো সবাই মিলে বসে পড়লাম খেতে আমরা। দেখো মা করেছে হলো মাংস করেছে, পনির তরকারি, তারপর ডুগো লাউর ডুগা দিয়ে ডাল, তারপর পাটপাটার বড়া, কুন্ধুলি আলু ফ্রাই করেছে, পাঁপড় ভাজা করেছে, তারপরে তোমার এদিকে তারপর খাওয়ার পাতে আছে তোমার দই মিষ্টি লাস্টে। তো এগুলো আইটেম করেছে, তো সবগুলো আইটেমে খুব টেস্টি হয়েছিল খেতে। কিন্তু সুপর্ণা পাঁপড়টা খেয়ে বলছে ভীষণ টেস্টি হয়েছে। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলো, আমরা একটু বাইরে বেরোলাম ঘুরতে সুপর্ণা আমি। তো আমাদের পাশের বাড়ির থেকে একটু আগে গিয়ে একটা ঢোলের, মানে ঢোল বানায় ওদের বাড়িতে আর কি। তো আয়সা পড়লাম সুপর্ণা ছেলের জন্য বলেছে একটা ঢোল নেবে, ও মানে মানে বিহু শিখবে তার জন্য। তো ঢোলটা দেখছে সামনে, যাবে ঢোলটা নিয়ে নেবে বললো। তারপরে সুপর্ণা ওখানে বাড়ি চলে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আমি থেকে যাব, আমি কালকে যাব। তো সুপর্ণা যাওয়ার জন্য এই যে বেরিয়ে পড়লো, তো ওর সঙ্গে আমিও যাচ্ছি, বাসে উঠে দিব ওকে। তো আমরা চলে যাচ্ছি এখন। তো এই যে আমাদের বাড়ির দেখো গলিটা একদম, ও চলে যাচ্ছে, আর সুপর্ণা মন খারাপ দেখো বলেছে। আমি ভাবছিলাম ওর সঙ্গে চলে যাব, মা বললো থেকে যা, তাই বললাম আমি থেকে গেলাম। তো দেখো ওই যে আমরা এখন যাচ্ছি, তো আয়সা পড়লাম এই যে দেখো বাসের জন্য ওয়েট করতেছি আমরা। তো ওদিকে বাস একটা আসতেছে, তো এই যে বাস আয়সা করলো, বাস না ট্রাভেলার, বাস তা চলে গেছে, ট্রাভেলার পেয়ে গেছে, ট্রাভেলার চলে গেল। তারপরে সন্ধ্যার সময় আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে হাওয়া খেতে, তাহলে চলো একটু হাওয়া খেয়ে এসি বাইরে, যেহেতু তো গরম পড়েছে। তাই একটু এই সাপাশে আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে, মানে লচ্ছি ভালো বানায়, তো মানাবে লচ্ছি খেতে ভালোবাসে, তাই ভাবলাম আমি তো খাবো না, আমার ঠান্ডা লেগেছে, তো আমি লচ্ছিটা খেয়ে নিই, মানব আর মাও খাবে না, আর সঙ্গীতার জন্য দুটো নিয়ে নিলাম। তো ওরা ওদিকে লচ্ছি খেয়ে নিল, তারপরে আয়সা বলো আমার একটা রেস্টুরেন্ট, এখানে ডিমু আমাদের বাপের বাড়ির সামনে বেশি দূরে না একটা রেস্টুরেন্টে, এখানে আমরা আয়সা করলাম খেতে। তো এই যে রেস্টুরেন্ট, এখন ভিতরে চলে যাব। তো আমার দেখো গলাটা পুরো ভেঙে গেছে একদম, মানে সাউন্ডটা বসে গেছে একদম, তাই কালকে আর ভিডিওটা বানালাম না, কালকে আরও বেশি খারাপ ছিল, এই জন্য ভিডিওটা লেট করেই দিচ্ছি। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবা, মানে ভালো লাগবে। দেখো ও দেখো মা আসছে, এদিকে মা আসতে আসে, তখন আমরা উপরে চলে যাব। তো এদিকে আমরা এই যে রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম আমরা, তখন বসে গেলাম, তখন অর্ডার করে দিলাম, এদিকে চিকেন পকোড়া অর্ডার করে দিলাম, আর কি খাবো, দুপুরে এত কিছু খেয়েছি, তো মানব বলে চিকেনটাই খাবো। তো চিকেন পকোড়া অর্ডার দু প্লেট চিকেন পকোড়া অর্ডার করে নিলাম। তারপরে এই যে আমরা খাচ্ছি সবাই মিলে, সঙ্গীতা খাচ্ছে, এখন আমি খাবো। তো চিকেন পকোড়াটা কিন্তু টেস্টি হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল, ভালো লেগেছে খায়া। মানে এক প্লেটে দিয়েছে তোমার 8টা করে, তো 2 প্লেট নিয়েছি, হয়ে গেছে আমাদের সবার, তো আমরা খাবো না। তো দেখো হয়ে গেলো আমাদের খাওয়া দাওয়া, তো রেস্টুরেন্টের উপরেই দেখো বাইরে একদম হাওয়া হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিই, তাই বাইরে দাঁড়িয়ে দেখো একটু হাওয়া খেয়ে নিচ্ছি।
ভাল লাগতেছে, সুন্দর মানে কুর্তিকার নিচের লুকটা তো ভাল লাগতেছে একদম, তাই একটু দাঁড়ায় নিচ্ছি আমরা। তো আমরা সবাই মিলে এখানে একটু হাওয়া খেয়ে বসে তারপরে এখন আবার চলো চলে যাই, তারপরে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি, তা বেশি লং করবো না। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউবের থেকে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করবা, আর যদি তোমরা নতুন হয়ে থাকো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।